মানে টাকা পয়সা ধন সম্পত্তির পা হবে, আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে বাইরে। আমি আপনাকে নিয়ে বলবো অবান্তর কোনো কথা না। কোরআন শরীফে সূরা মুজাম্মিল যদি সকালবেলা আপনি মাত্র তিনবার পড়েন অথবা শোনেন, ইনশাআল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তির পা হবে, আপনার কাছে হেঁটে চলে আসবে। টাকার পিছনে আপনার ছুটতে হবে না, টাকা আপনার পিছনে ছুটবে 100%। আমি 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 বলবো দেখেন, পৃথিবীর সবাই যদি ফেল হয়েছে খোদার কালাম ওখান থেকে সত্য। এবারে আমি পরপর দুটো তিনটে কথা আলোচনা করবো দেখেন, যে আল্লাহ লতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওহুয়াল কবীরুল আজিজ। এর আগে বহুবার দিয়েছি, গত এক সপ্তাহ আগে দিয়েছি, আজকে আমলটা আবার বলছি, এরপরেও বলবো। যে কোনো শুক্রবার থেকে আপনি শুরু করবেন, আপনি ফজরের নামাজ পড়ে ফজরের পরে কোরআন শরীফের 29 পারায় সূরা মুজাম্মিল মাত্র তিনবার পাঠ করবেন, অথবা তিনবার ইন্টারনেট ইউটিউব থেকে গুগল থেকে আপনি তেলাওয়াত কৃত সাউন্ড আপনি শুনবেন মাত্র তিনবার। এই শোনার পরে আপনি যে কোনো কাজে বার হবেন, যে কাজে যাবেন আল্লাহ আপনার উপরে সহায় করবে, আল্লাহ আপনার উপরে রহমত করবে। বাইরে পৃথিবীর সব যেখানে ফেল খোদার কালাম ওখানে সত্য। আমি আপনাকে নিয়ে বলছি দেখেন, আল্লাহর কালাম যদি হয় সত্য তাহলে আল্লাহ মানে কালামের কথাও সত্য, তার কাজও সত্য, বুঝো। এখন যদি কেউ বলে কে মানে কেউ যদি এটা মনে করে যে আল্লাহর কালাম সত্য, এত জায়গায় গেলাম এত পার্সেন্ট গ্যারান্টি দিল, এত পাথর দিল, এত টোটকা করলাম কোনো কাজ হলো না, এটা হবে না ভাই, এটা হবে না। আমি আপনাকে বলবো সব বিদ্যা যেখানে ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু, আল্লাহর কালামের কোনো গ্যারান্টি নেই, তবে কাজটা করলে কোনো ফেল হবে না, কোনো গ্যারান্টি নেই তবে কাজে ফেল হবে না, এটা 100% গ্যারান্টি, কারণ সবাই মিথ্যা খোদার কালাম সত্য, বুঝো। আল্লাহু লতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওহুয়াল কবীরুল আজিজ। শুক্র সোমবার থেকে এশার পর থেকে 101 বার পাঠ করবে, আল্লাহ অর্থনীতি অবস্থা আপনার এত বৃদ্ধি করবে আপনি কল্পনা করতে পারবেন না। তবে আপনি শোনেন সূরা মুজাম্মিল, আমল করেন, ইয়া আল্লাহু লতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওহুয়াল কবীরুল আজিজ, তার মানে এই নয় আপনি ঘরে শুয়ে পড়ে থাকবেন অর্থ আপনার কাছে আসবে, একদম মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। তাহলে খোদার কালাম যদি হয় সত্য, আল্লাহু লতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওহুয়াল কবীরুল আজিজ, এই আমলটা আপনাকে করতে হবে। আর 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 আমি একটা বলবো, আপনি যে কর্ম করেন, যে রুজি করেন, যে আপনি যে কর্মে নিয়োজিত ওই কাজ করতে হবে। আমি আমল করব ঘরে শুয়ে পড়ে থাকব, আমি আমল করব কোনো কাজ করব না, আমি আমল মানে আমল করব আবার কাজ করব, এরকম তো হয় না। আমি আমল করব আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমার কাছে টাকা দিয়ে যাবে, আমি আমল করব এমনি এমনি আমি মানে আলমারি খুলে দেখব টোটাল আলমারি ভর্তি, আমার আলমারির মধ্যে টাকা রয়েছে, বুঝো। এত বড় মিথ্যা কথা কখনো বলবে না। আমার কাছে বক্তব্য, আপনি যে কাজ করেন, যে কর্ম করেন, ওই কর্মে আরো স্পিড কাজ করেন, আরো দ্রুত কাজ করেন, এই আমলটা করেন, আল্লাহ এই আমলের ওসিলা করে তার রহম তার দয়া আপনার উপরে দান করবে। আপনি সারাদিনে যদি 500 টাকা ইনকাম করেন তাহলে খোদা পান যদি চায় তার দয়া রহম আর কর্ম হয় আপনার উপরে, আল্লাহ 500 টাকার জায়গায় 1000 টাকা 700 টাকা আল্লাহ আপনার উপরে রহমত দান করবে, বুঝো। এই নয় হুজুর আমি আমল করব আল্লাহ মানে ইয়া মুগনিউ 1111 বার রাত্রের বেলা ঈশার নামাজ পড়ে আপনি প্রতিদিন পাঠ করবেন, দেখেন তো এত পরিমাণ অর্থ আসবে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি ধারণা করতে পারবেন না, যতটা আপনি আশা করেননি তার থেকে বেশি পরিমাণ অর্থ আল্লাহ আপনাকে দেবে, আসমানি ভাবে আল্লাহ আপনার উপরে গায়েবী রুজি দান করবে। তার মানে এই নয়
ঘরে শুয়ে থাকবেন আল্লাহ আপনাকে টাকা দেবে, মিথ্যে কথা, হবে না, হয় না, হতে পারে না। যদি তাই হতো আমি 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 সারা মাসে $200 পাই, আমি চ্যানেল চালাতাম না, এই আমলটা করে অর্থ নিয়ে ঘরে বস থাকতাম, বুঝো? তাহলে আপনি কর্ম করবেন, তাহলে সারাদিনে আপনার ইনকামের ইনকাম করার যোগ্যতা $500। সকালবেলা আপনি নিয়ত করবেন আমি আজকে ধরে ১ কোটি টাকা পাই, আল্লাহর হাদিসটা আপনাকে জুতো পেড়া করবে, এতটাও অবান্তর ভালো নয়, আর এটা হয় না, এটা অবান্তর ব্যাপার। ৭০০ টাকা ইনকাম করে, তারপরে ১০০০ টাকা দাবি করে, খোদা আমি তোমার বান্দা, আমার যোগ্যতা ৭০০ টাকা ইনকাম করা, খোদা রে তোমার আমল করি, তোমার কালামুল্লাহ শরীফের আমল জপ মানে জিকির করি, খোদা রে তুমি রহমার করম না করলে আমি আমার হচ্ছে না, আমি পারি না আল্লাহ, আল্লাহ তুমি রহম করো। দেখো তো দেখি আল্লাহর কালামের ওসিলা করে আল্লাহ তোমার ওপরে রহমার করম করে কিনা, বুঝো? আমার কাছে বক্তব্য কোনো মিথ্যা কথা নেই, আর খোদার কালাম ছাড়া কোনো বাক্য নেই, এক আল্লাহর কালাম, আর দ্বিতীয় অন্য কোনো বাক্য কোনো ভুলি নেই। কাজ হলে আল্লাহর কালাম হবে, কাজ না হলে কিচ্ছু করবো না, ইমান নিয়ে কবরে যাব, বেঈমান হয়ে পৃথিবীতে বাঁচবো না, শীর্ষ কথা, প্রথম কথা, আজ কথা, আগামী দিন এই কথা থাকবে। দেখেন না ইউটিউবাররা কমেন্ট বক্স বন্ধ করে রাখে, আমি আমার কমেন্ট বক্স খুলে রাখি, জানেন কেন? জানেন আপনারা লিখবেন আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা, বলেন আল্লাহ রিজিক দাতা, কমেন্ট বক্সে আসেন না, দেখেন না, ঈশ্বর আল্লাহ ভগবান গড স্রষ্টা, যে স্রষ্টা আমাকে তৈরি করেছে, যে স্রষ্টা আমার জীবন দান করেছে, ওই স্রষ্টা আমাকে বাঁচিয়ে রেখেছে, আহার দেয়, খেতে দেয়, তাই আমি খেতে পাই, না হলে পেতাম না। আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কথা বলবো, অবান্তর কোনো কথা বলছি না, মূল মানে মূল কথা হচ্ছে কমেন্ট বক্স খোলা এই জন্য, আপনাদের কোন সমস্যা ওই সমস্যার কথাটা একটু কমেন্ট বক্সে লিখবেন, হুজুর আমি এই সমস্যায় পড়ে রয়েছি, এই সমস্যার সমাধান আপনি আমাকে দেন। একটা হুজুর বলে আমার সহকারী, ওটাও আমার পার্সোনাল সহকারী, তার কাছে ফোন করতে হবে, বলতে হবে হুজুরের সঙ্গে ভিডিও করে কথা বলবো, তারপরে আমার সঙ্গে কথা বলে, তার আগে নয় ভাই। আরেকটা কথা হচ্ছে বাংলাদেশে অনেকেই দেখছেন যে ৫০০ টাকা ৭০০ টাকা কাজ করে দিচ্ছে আমার নামে, ১০,০০০ টাকার নিচে কোনো কাজ করি না। আমি আপনাকে বলবো দেখেন সব যেখানে ফের খোদার কালাম ইসলামিক বাংলা ওখান থেকে শুরু করেছে মানে তাকে ৫০,০০০ টাকা দিয়ে ফেল করলে আমি ৫১,০০০ টাকা নিয়ে আমার শুরু করা উচিত? আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, আপনার বোঝার ক্ষমতা নেই। আমি আপনাকে বলছি দেখেন আল্লাহ পাকের মানে কালাম আপনি আমল করেন, পৃথিবীর কোনো পীর সাহেব, কোনো হুজুর, কোন তান্ত্রিক কারো কাছে যাওয়া লাগবে না, শুধু আপনি আমলটুকু করেন, দেখি তো দেখি খোদা রহমান করম করে কিনা, আমার কারুর লাগবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লাতা হাজার ইন্নাল্লাহ মানা, কমেন্ট বক্সে লিখবেন, কমেন্ট বক্সে লিখেন আল্লাহ রিজিক দাতা, আল্লাহ অন্ন দাতা, আল্লাহ আহার দাতা, আমার আল্লাহ জীবন দাতা, আমার আল্লাহ সর্বশক্তিমান। সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।